আসসালামু আলাইকুম। ATN বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন ভুট্টো। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে। এর আগে রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে তাদের প্রাণ ভিক্ষার আবেদন নিষ্পত্তি করে সরকার যে কোনো সময় ফাঁসি কার্যকর করতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। শেখর দীপুর রিপোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকরে রিভিউ খারিজের রায়ের কপিটি কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর প্রয়োজন ছিল। দিনভর জল্পনা কল্পনা ছিল এ রায় প্রকাশ হবেই কিনা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্বাক্ষর শেষে সন্ধ্যা নাগাদ রিভিউ খারিজের রায় প্রকাশ হয়। এর পরপরই তা পাঠিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সে সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। আলী আহসান মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তারা যে দুটি রিভিউ পিটিশন দায়ের করেছিলেন, সেই রিভিউ পিটিশন খারিজ করে যেই রায় দেওয়া হয়েছে তাতে সই করেছেন চারজন বিচারপতি এবং সেই রায়ের কপি ট্রাইব্যুনালে এসছে। এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালতের বিচারিক কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়েছে, রায় কার্যকরে সরকারের সিদ্ধান্তই এখন চূড়ান্ত। প্রাণ ভিক্ষা চাইবে কিনা আসামিরা সে বিষয়টি কারা কর্তৃপক্ষ জানতে চাইবে তাদের কাছে। তবে এ সিদ্ধান্ত দিতে আসামিরা যে লম্বা সময় পাবে এমনটি নয়। এখন শুধুমাত্র যদি দণ্ডিতেরা প্রাণ ভিক্ষা চান তাহলে একমাত্র সেটাই বিবেচনায় নেওয়া হবে, এছাড়া আর কিছু করার নাই। ওনারা ভিক্ষা চেয়েছেন কি না বা চাইবেন কি না এটা সবই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারে বলতে পারবে। রাত 8:30 নাগাদ রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এর আগে বুধবার মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ খারিজ করে রায় দেয় আপিল বিভাগ। শেখর দীপু, ATN বাংলা, ঢাকা। সালাউদ্দিন কাদের চৌধুরী একটি বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি ন্যায় বিচার পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন তিনি। কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দলের নেতা সাকা চৌধুরীর রায় পুনর্বিবেচনার আপিল খারিজ করে তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। একদিন পর বৃহস্পতিবার দলের চেয়ারপারসন বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র বলেন, বিচক্ষণ রাজনীতিক হিসেবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সাকা চৌধুরী। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বপূর্ণ বিচারে কোনো দালিলিক প্রমাণ বিবেচনায় নেওয়া হয়নি, এ রায় দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। তার কমিটমেন্ট ছিল গণতন্ত্রের প্রশ্নে, তিনি আপোষহীন ছিলেন, একজন নিবেদিত মানুষ ছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি অপরাধ বিবেচনাটি না নিয়ে রাজনৈতিক বিবেচনাটাও বোধহয় সরকার নিয়েছে, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবশ্যই স্পষ্ট হয়ে ওঠে। শাসক দলের জন্য এক ধরনের বিচার, বিরোধী দলের জন্য আরেক ধরনের বিচার। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই রিপন জানান, দেশের রাজনৈতিক সংকট বিবেচনায় চিকিৎসা শেষ না করেই দেশে ফিরছেন বেগম জিয়া। শনিবার বিকেল 5টায় এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা নিশ্চিত করেন বিএনপি মুখপাত্র। দেশের ক্রান্তিকাল বিবেচনা করে, দেশের সংকট, রাজনৈতিক সংকট বিবেচনা করে, তিনি তার সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন না করে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 21 নভেম্বর বিকেল 5টায় তিনি এমিরেটস এয়ারলাইন যোগে ইনশাল্লাহ দেশে প্রত্যাবর্তন করছেন। গত 15 সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। এর মধ্যে বেশ কয়েকবার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসার কারণে ফেরার তারিখ পেছানো হয়। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ হওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে এক সভার আয়োজন করে। বুধবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সুলতান মাহমুদ শরীফ এবং পরিচালনা করেন সাজ্জাদ মিয়া। এতে বক্তব্য রাখেন নইমুদ্দিন রিয়াজ, এম এ করিম, আলতাফুর রহমান মুজাহিদ, সায়েদ রহমান সাদ, সানু মিয়া এবং সরোয়ার কবির সহ আরও অনেকে। বক্তারা দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত তাদের দণ্ড কার্যকর করার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার 40 বছরের অধিক সময় পার হবার পর যুদ্ধাপরাধীদের ফাঁসির মাধ্যমে জাতি তার কলঙ্কের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।
জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চম এশিয়ান কারি অ্যাওয়ার্ড। সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে বেস্ট শেফ, বেস্ট রেস্টুরেন্ট অব দ্য ইয়ার সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। বিবিসি নিউজ প্রেজেন্টার নাতাশা কাপলিনস্কির উপস্থাপনায় এতে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কারি শিল্পকে বাঁচিয়ে রাখতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চাওয়া হয় এবারের আসরে। অনুষ্ঠানে সমগ্র ব্রিটেনকে 13টি রিজিয়নে ভাগ করে তা থেকে 110টি প্রতিষ্ঠানকে শর্টলিস্টেড করা হয়। এরপর বিচারকরা রেস্টুরেন্টের খাবারের মান, পরিবেশনা সহ আরও কিছু দিক বিবেচনা করে অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করে। অনুষ্ঠানে এশিয়ান কারি অ্যাওয়ার্ডের চেয়ারম্যান ইয়াউর খার বলেন, স্টাফ সংকটের পাশাপাশি নতুন প্রজন্ম এই শিল্প থেকে অনেক দূরে রয়েছে। তাদেরকে আকৃষ্ট করতে নানা কর্মসূচি সহ এটিকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। Is closing due to the shortage staff. We are strong lobbying with the government. We try to provide training and get that more people involvement. And unless government change the policy, whole industry getting damaged. জাতিসংঘে বাংলাদেশের সদ্য বিদায় স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। লন্ডনে তাঁকে দেওয়া এক নাগরিক সম্বর্ধনার সভায় বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইট হাউস ইভেন্টস ভেন্যুতে সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে এবং সালিমা শারমিন হোসেন ও সৈয়দ মুমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, সিদ্দিকী নাজমুল আলম, সুলতান শরীফ, আলহাজ শামসুদ্দিন খান এবং ব্যারিস্টার আখলাকুর রহমান চৌধুরী, কিউসি। বাংলাদেশের ফেনী জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল, সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে, হিউম্যান রাইটস অ্যালায়েন্স, বাংলাদেশ মাইনরিটি কাউন্সিল ইউরোপ, জাসদ, তাজউদ্দিন ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত সমাবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকেই অংশগ্রহণ করেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে এই অভিযোগ এনে প্রতিবাদকারীরা এর সুষ্ঠু বিচারের জন্য ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের জন্য আহ্বান জানান। কারোর কাছ থেকে এই পর্যন্ত কোনো সদুত্তরও আমরা পাইনি। প্রশ্ন করার পরে তারা বলে আমরাও জানি না, কেউ জানে না, কোনো কেউ আমাদের সরকার জানে না তাদের বিচার হচ্ছে কি না হচ্ছে, কোথায় কী হচ্ছে। মালো পাড়ার যশোর মালো পাড়ার ঘটনা এখনও কোনো বিচার হয়নি, আমরা শুনিনি, কোনো দেখিনি পেপারে, কোনো কিছুই জানি না। এইভাবে আর কতদিন চলবে? আমরা সবাই মিলে প্রতিবাদ করি, আমাদের বাংলাদেশ আমাদের সবার জন্য, আমরা ওখানে থাকবো, বাংলাদেশ ছেড়ে আমরা কখনোই যাব না। জেএমজিআর কার্গোর উদ্যোগে যুক্তরাজ্য সফররত এয়ারলাইন্স ক্লাব অফ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমেদ, সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক আব্দুল মুকিদ অপি ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সেক্রেটারি কাজী মোহাম্মদ জামাল উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার পূর্ব লন্ডনে একটি স্থানীয় রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এনাম চৌধুরী পরিচালনায় জেএমজিআর কার্গোর স্বত্বাধিকারী মনির হোসেনের বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, নবাব উদ্দিন, মাহবুব মুর্শিদ, মাহতাব উদ্দিন এবং ইসহাক কাজল। বক্তারা সিলেটের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে এর উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করেন। বিশ্বনাথের উন্নয়ন ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরে প্রশংসিত ভূমিকা পালন করছে বিশ্বনাথ প্রেস ক্লাব। যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথের সম্পাদক কাজী মোহাম্মদ উদ্দিনের সাথে বুধবার চ্যারিটি সংগঠন বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিসবাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় সভার শুরুতে বিশ্বনাথ এইড ইউকের কার্যক্রম তুলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ খালেদ খান। সভায় আরও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, মির্জা আসাব বেগ, কাউন্সিলর আয়াস মিয়া এবং আয়েশা চৌধুরী সহ অনেকে।
বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের বোর্ড অব ডিরেক্টরের চারটি পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, বোর্ড অব ডিরেক্টরের সকল সদস্যদের উপস্থিতিতে শনিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এক সভায় ডিরেক্টর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বার্মিংহাম সিটি কাউন্সিলের ইকুয়ালিটি বিভাগের কর্মকর্তা চাটপাল হীরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের সভাপতি এমদাদ হোসেন। সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রাজুর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান চৌধুরী এমবিই, বাংলাদেশ কাউন্সিলের সহসভাপতি মাহবুব আলম চৌধুরী মাখন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ ফিরোজ খান, জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু সহ আরও অনেকে। ইতালির মিলানে অনুষ্ঠিত হল ইতালিয়ান টেক্সটাইল মেশিনারি মেলা। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানিয়েছেন, মিলানে বিশ্ব বাণিজ্য মেলার পরপরই অনুষ্ঠিত হল এই মেলা। গত 12 নভেম্বর থেকে শুরু হয়ে 19 নভেম্বর পর্যন্ত এই মেলায় পৃথিবীর বিভিন্ন দেশের 450টি কোম্পানি অংশগ্রহণ করে। বাংলাদেশের টেক্সটাইল সে সেক্টরের ব্যবসায়ীরা প্রয়োজনীয় মেশিনারি ক্রয়ের জন্য মেলায় আসেন। মেলায় দৃষ্টিনন্দিত টেক্সটাইল খাতে ব্যবহৃত মেশিনারি আকৃষ্ট করে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা শিল্পপতিদের। বাংলাদেশের শাড়ি লুঙ্গি সহ গার্মেন্টস সেক্টরের জন্য মেলা থেকে ক্রয়কৃত বিভিন্ন মেশিনারি টেক্সটাইল খাতের বহুমুখী উৎপাদন ও বিশ্ববাজারে রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।